HTML, CSS এবং Bootstrap কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে আইকন শো করতে পারি অর্থাৎ অনলাইনে থাকা বিভিন্ন আইকন আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে শো করতে পারি তো প্রথমত আমরা ফন্ট অসম থেকে আমরা আমাদের আইকনগুলো নিতে পারি অথবা আমরা নিতে পারি bootstrap.com থেকে তো আমরা দেখবো যে কিভাবে ফন্ট অসম থেকে আমরা আমাদের আইকনগুলো শো করতে পারি তো এখানে আমরা অলরেডি দেখতে পাইতেছি যে একটা অ্যাম্বুলেন্সের আইকন আমরা শো করেছি তো এটা করাতে আমাদের কি কি করতে হয়েছে প্রথমত আমাদের সিডিএন দিতে হয়েছে অর্থাৎ যে আমাদের ফন্টসাম ছিল তার সিডিএনটা আমাদের দিতে হয়েছে তো আমরা যদি ফন্টসাম এটাতে যাই তারপর হচ্ছে cdn.fontosam.com এই ওয়েবসাইটটাতে যাই তাহলে আমরা দেখব যে এখানে আমরা যদি ইমেল দেই তাহলে হচ্ছে তারা আমাদেরকে একটা লিংক সেন্ড করে দেবে আমাদের সিডিএন এর যেটা আমরা ইউজ করতে পারবো আমাদের ভিএস কোডের এই index.html এর এইখানে ঠিক আছে এমন একটা লিংক করে আমাদেরকে আমাদের ইমেল করে দেবে তো সেটা আমরা করতে পারি তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যেই স্কুল রয়েছে আমরা এটাতে চলে এসেছি ডব্লিউ থ্রি ডট কম তারপর হচ্ছে এখান থেকে উপর থেকে সিএসএস সিলেক্ট করবো সিএসএস সিলেক্ট করার পর আমাদের এখানে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আইকন তো আমরা এই আইকনটাতে ক্লিক করবো আইকনে ক্লিক করলে ওরা আমাদেরকে অলরেডি একটা সিডিএন এর লিঙ্ক এখানে প্রোভাইড করতেছে তো আমি জাস্ট এখান থেকে এটা কপি করেছি তো কন্ট্রোল সি আমরা কপি করে আমরা পেস্ট করে দিয়েছি আমাদের এই হেড ট্যাগের ভিতরে অর্থাৎ ইনডেক্স ডট এইচটিএমএল হেড ট্যাগের ভিতরে তো এখন আমরা যদি চাই তাহলে ফন্ট এর ফ্রি আইকন আমরা ইউজ করতে পারবো এই আমরা চলে আসবো ফন্টসাম ডট কম স্ল্যাশ আইকন এইটার মধ্যে তো এটার মধ্যে যদি আমরা চলে আসি অর্থাৎ ফন্টসাম ডট এই ওয়েবসাইটটাতে তাহলে আমরা দেখতে পারবো যে এখানে অনেক ধরনের আইকন রয়েছে তো একটা আইকন যদি আমরা শো করাতে চাই তাহলে আমাদের কি করতে হবে তো আমরা এটার নামটা জাস্ট সিলেক্ট করবো যেমন আমরা চাচ্ছি যে আমাদের একটা আইকন সিলেক্ট করতে সেটা হচ্ছে এই হাতের অ্যাড্রেসিং তো আমরা এটা কন্ট্রোল সি অর্থাৎ কপি করবো তো এই আইকনটা আমরা শো করব এর জন্য আমরা চলে আসব আমাদের ওয়েবসাইটে তো যেখানে আমরা আমাদের আইকনটা শো করাতে চাই অর্থাৎ আমরা চাচ্ছি পি ট্যাগের শেষে সেখানে আমরা আই ট্যাগ নিব আই তো আই লিখে এন্টার প্রেস করব সে আমাদের জন্য আই ট্যাগ ক্রিয়েট করে দেবে এবং ক্লাসটা হবে আমাদের ফন্ট অসাম ক্লাস এস তারপর আমাদের বলতে হবে ফন্ট অসাম তারপর একটা স্ল্যাশ তারপর ড্যাশ তারপর হচ্ছে আমাদের যে নামটা আমরা কপি করেছিলাম সেই নামটা আমাদের দিতে হবে তো সেই নামটা আমরা পেস্ট করলাম তো অলরেডি আমরা দেখতে পাই পাচ্ছি যে আমাদের নামটা চলে এসেছে আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটটিতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের এখানে একটা আইকন চলে এসেছে সেই আইকনটা যেটা আমরা আমাদের ফন্ট অসম থেকে নিয়েছিলাম তো এইভাবে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের মধ্যে এমন হাজার হাজার আইকন থেকে আমরা যে কোনো ইচ্ছা অর্থাৎ আমাদের যেটা ইচ্ছা সেটা আমরা সিলেক্ট করতে পারি এবং শো করতে পারি তো আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আইকন শো করাতে পারি থ্যাংক ইউ